সকালের তাড়াহুড়োতে রুটি লুচি পরোটার সাথে আলুর তরকারি। নমস্কার বন্ধুরা, টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত। সকালের তাড়াহুড়োতে বা টিফিনে রুটি লুচির সাথে বা রবিবার দিন সকালবেলা লুচির সাথে এই রকম আলুর তরকারি প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তো আমি কিভাবে আমার বাড়িতে নিরামিষভাবে এই আলুর তরকারি রান্না করি, চলুন শেয়ার করা যাক। আলু তরকারি বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। সামান্য করে একটু কালো জিরে, একটা ছোট টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা, তার সাথে দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকে অবশ্যই করে একটু ফাটিয়ে নিয়ে বা চিড়ে নিয়ে তেলের ওপর দিতে হবে, না হলে কিন্তু লঙ্কাটা তেলের ওপর দেওয়ার সাথে সাথেই ফাটতে পারে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এখানে খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে 3 থেকে 4 মিনিট এই রকম একটু ভেজে নেব। 3-4 মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর একটা কেটে নেওয়া টমেটো, তার সাথে খুব সামান্য করে হলুদ আর অল্প করে একটু লবণ দিয়ে আলু টমেটো ভেজে নিতে হবে। লবণ এখানে প্রথমে অল্পই দিচ্ছি, এখন অল্প লবণ দিচ্ছি যাতে করে লবণটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় আর লবণ দেওয়ার ফলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে আলু টমেটো ভেজে নেওয়ার পর যখন টমেটোটা এইরকম একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে একটু আদা বাটা আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার 2 মিনিট কষিয়ে নিতে হবে। যদি আলু খুব ভালো হয় এই রকম কষাতে কষাতেই কিন্তু আলু 70% সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। একটু বুঝে দিতে হবে, আলু ভাজার সময়ও সামান্য করে লবণ দিয়েছিলাম আর স্বাদ মতন মিষ্টি দিচ্ছি। রুটি লুচির তরকারি, তাই এই তরকারিটা কিন্তু একটু স্বাদটা মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর যেহেতু এখানে টমেটো দেওয়া আছে তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিলে একটু ঝালঝাল টকটক মিষ্টি মিষ্টি এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছু সময় পর ঢাকা খুলে নিয়ে চেক করে নিচ্ছি আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় আলু ভালোভাবে সেদ্ধ হয়নি তাহলে আরও একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করে নিতে হবে। পুরোপুরি আলু সেদ্ধ হয়ে গেলে এই রকম খুন্তি দিয়ে কয়েকটা আলু একটু এরকম ভেঙে দেব। সব আলু ভাঙবো না, কয়েকটা আলু একটু ভেঙে দেব, এতে করে ঝোলটা একটু ঘন হবে। এতে করে তরকারিটা খেতেও ভালো লাগবে আর ঝোলটাও বেশ এইরকম একটু গাঢ় ভাব আসবে। তো ঝোলটা এই রকম একটু থাকা অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই তরকারিটাকে নাবিয়ে নেব। একটু ঝোল এখন মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেহেতু আলুর তরকারি ঝোল কিন্তু আরও বসে যাবে। তো এবার এই আলুর তরকারি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।